হাই গাইস, তো দেখো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে তোমরা জানো যে 21-ই তোমাদের জুলাই, তো আজকে অঙ্গনওয়াড়ি কর্মী রিলেটেড যে সমস্ত আপডেটগুলো উঠে এসছে সেটা অল ওভার ইন্ডিয়াতে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়। এই ক্ষেত্রে তোমরা অলরেডি জানো যে আমাদের এই ভিডিও সিরিজে প্রতিদিন সকালবেলায় আমরা কিন্তু অঙ্গনওয়াড়ি আশাকর্মী, এমএসকে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা রিলেটেড যে সমস্ত বা এছাড়াও চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী রিলেটেড যে কোনো আপডেট অল ওভার ইন্ডিয়াতে যে কোনো রাজ্যেরই হোক না কেন, আমরা কিন্তু সেই পার্টিকুলার ডেসে মানে 21-শে জুলাইয়ের নিউজ বিভিন্ন নিউজ পেপারে যে খবরগুলো উঠে এসছে অঙ্গনওয়াড়ি কর্মীদের রিলেটেড ভিডিও সিরিজটাতে কিন্তু আমরা আলোচনা করি, এবং তোমাদের নিউজ পেপার আর্টিকেলসে যে সব খবরগুলো উঠে এসছে সেইগুলো খবরগুলোকে তোমাদের নিউজ পেপার আর্টিকেলের থ্রুতে দেখাই। এবং এই ক্ষেত্রে একটা বিষয় তোমাদের আমি অবশ্যই জানাবো যে এই যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো কিন্তু তোমাদের যে কোনো রাজ্যেরই হতে পারে, তো এই ক্ষেত্রে কোনো পার্টিকুলারলি পশ্চিমবঙ্গের জন্য যে শুধুমাত্র এটা নয়, পশ্চিমবঙ্গেরও যখন আপডেটও তোমাদের তুলে ধরার চেষ্টা করব। তো আজকে একটা পশ্চিমবঙ্গের কিন্তু নতুন একটা আপডেট উঠে আসছে যেটা তোমাদের কিন্তু অবশ্যই আমরা জানাবো, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়ার তোমাদের আবার মনে কোশ্চেন থাকতে পারে যে অন্য রাজ্যের খবর দেখে আমাদের কী লাভ, ঠিক আছে, আমরা পশ্চিমবঙ্গের খবর শুধুমাত্র দেখবো। তো এর জন্য আমরা একটা বিষয় বলবো, যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয় সেখানে কেন্দ্র সরকারেরও শেয়ার রয়েছে, তো এই ক্ষেত্রে কেন্দ্র সরকার কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যে কোনো একটা স্কিম যদি চালু করে বা যে কোনো একটা প্রোগ্রাম চালু করে তাহলে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটা রাজ্যতেই কিন্তু এটার চালু হওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য কি তোমাদের জানাটা অবশ্যই দরকার যে অন্যান্য রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কী কী সমস্যা হচ্ছে বা অঙ্গনওয়াড়ি কর্মীদের নতুন কী কী প্রোগ্রাম সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে চালু করা হচ্ছে, যার জন্য তোমাদের কিন্তু ভিডিওটাকে দেখতে হবে। এবং পশ্চিমবঙ্গে যখন আপডেট আসবে আমরা অবশ্যই পশ্চিমবঙ্গেরও আপডেটগুলোকে তুলে ধরার চেষ্টা করব, এখন যখন আপডেট আসবে না তখন কিন্তু আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করি না, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে, তো তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের মনে হয় ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো আজকে ফার্স্ট আপডেট কী রয়েছে সেই আপডেটটা আমার তোমাদেরকে ভিডিও থ্রুতে জানাচ্ছি। আচ্ছা, এই আপডেটটা যদিও কিনা 7 জুলাইয়ের, কিন্তু এই আপডেটটার লেটেস্ট আপডেট যেটা সেই আপডেটটার জন্য তোমাদের কিন্তু খবরটা তুলে ধরার পিছনে কারণটা হচ্ছে এটা যে অন্য রাজ্যতেও কিন্তু এরকম ধরনের খবর তোমাদের এরকম ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে। এখানে দেখো কী হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু এইটা নিয়ে তারা কিন্তু প্রোটেস্ট করছেন। অ্যাকচুয়ালিতে সমস্যা কী হয়েছে, টোটাল 884 জন কর্মচারীকে মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু এখান থেকে বরখাস্ত করা হয়েছে, এবং এই যে বরখাস্ত করা হয়েছে সার্ভিস থেকে এর জন্য কিন্তু এখানে প্রোটেস্ট চলছে দিল্লিতে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের ডিমান্ড করছেন যে যাদেরকে মানে 884 জন কর্মীদেরকে যে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে তাদের যাতে আবার সেই চাকরিতে জয়েন করানো হয়, এই বিষয়টা নিয়ে কিন্তু তারা প্রোটেস্ট করছেন দিল্লিতে। তো এরকম ধরনের ব্যাপারটা হচ্ছে তোমার জানার দরকার, কারণটা হচ্ছে যে অন্য অন্য রাজ্যতেও কিন্তু এই সমস্যাটা হতে পারে, যেখানে কর্মীদের মাঝে মধ্যেই কিন্তু অনেক রকমের সমস্যার জন্য তাদের কিন্তু বরখাস্ত করতে হয়। তো এই ক্ষেত্রে বরখাস্ত করে গেলে পরে কী তোমাদের প্রসেসটা করা উচিত সেই বিষয়টা জানার জন্যই তোমাদের কিন্তু এই ভিডিওটা তোমাদের জানানো হলো। তো যাই হোক, এটা ছিল ফার্স্ট আপডেটটা। সেকেন্ড আপডেটটা কী দেখাচ্ছি তোমাদের, কিন্তু এখানে সমস্যা হচ্ছে, এবং এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে কিন্তু এখানে বেসিক্যালি বলা হচ্ছে উৎপীড়ন, মানে বেসিক্যালি তাদেরকে নিয়ে কিন্তু হ্যারাসমেন্ট টাইপের কিন্তু এখানে হচ্ছে, যা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের সেন্টারে, যার জন্য তারা এই নিয়ে কিন্তু বিরোধ করছে যে তাদেরকে এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। অনেক সময় কী হচ্ছে, ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে মাঝে মধ্যে আমরা দেখি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে খাবারের মধ্যে সমস্যা, খাবারের মধ্যে অনেক রকমের জিনিস পড়ে যাচ্ছে বা খাবারের কোয়ালিটিস ভালো না, এরকম ধরনের সমস্যা কিন্তু প্রায় দেখা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে। তো এর জন্যই কি কর্মীরা কিন্তু এ নিয়ে বিরোধ করছেন যে এরকম তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো এই ক্ষেত্রে কি তোমাদের কিন্তু অবশ্যই যে সেন্টারগুলোতে তোমাদের খাবার পরিবেশন করা হচ্ছে বা বাচ্চাদেরকে সেই সেন্টারগুলোকে কিন্তু তোমাদের অবশ্যই ঠিকঠাক করে রাখা উচিত, এবং সেই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে খাবারের কোয়ালিটি মান সেটাও কিন্তু তোমাদের চেক করা উচিত। ইনকেস যদি খাবারের কোয়ালিটি তোমাদের খারাপ হয় তাহলে তোমাদের অবশ্যই কিন্তু কনসার্ন সিডিপিওকে বা সুপারভাইজারকে কিন্তু এ নিয়ে তোমাদের প্রবলেমটাকে কিন্তু অবশ্যই জানা দরকার, না হলে পরে তোমরা কিন্তু এরকম ধরনের সমস্যার মধ্যে তোমাদেরও কিন্তু পড়তে লাগতে পারে, এর জন্যই তোমাদের এই খবরটা জানানো হলো। তো যাই হোক, থার্ড আপডেটটা কী সেটা আমরা দেখে নিচ্ছি। সো এই আপডেটটা হচ্ছে যে অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে
কি করা হচ্ছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে পরিবর্তন করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে, এই নিয়ে কিন্তু কর্মীদের মধ্যে একটা আক্রোশ তৈরি হয়েছে। মানে তাদের আক্রোশ হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে এরকম করে বিভিন্ন জায়গাতে যদি মনে করো সেন্টারগুলো বন্ধ করে প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয় বা কনভার্ট করা হয়, তাহলে এই ক্ষেত্রে কী হবে, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য কর্মীরা কিন্তু এ নিয়ে তার আন্দোলনও করছেন যে তাদের এই বিষয়টা নিয়ে অবশ্যই খুব সিরিয়াস হতে হবে, কারণ যদি সেন্টারগুলোকে প্রাথমিক বিদ্যালয়ে পরিবর্তন করা হয় তাহলে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো কিন্তু তুলে দেওয়ার কিন্তু একটা এখানে তারা ষড়যন্ত্র দেখছেন, যার জন্য তারা কিন্তু প্রোটেস্টটা করছেন। তো বিভিন্ন রকম রাজ্যতে এরকম ধরনের যদি সমস্যা হয় তাহলে তোমাদের অবশ্যই কিন্তু এ নিয়ে আন্দোলন করা উচিত, নাহলে পরবর্তী সময় তোমাদের সেন্টারটাও কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো যাই হোক, এই আপডেটগুলি ছিল আজকে ভিডিওটিতে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এছাড়া আরেকটা আপডেট আমি তোমাদের জানাচ্ছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু খুব দ্রুতই কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল অ্যাপ্রক্সিমেটলি 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, তো এটার কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে, যেখানে তোমাদের কিন্তু নতুন করে আবার ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তো তাই তারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে তোমরা ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা প্রিপারেশন কিন্তু অলরেডি শুরু করতে পারো, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা কিন্তু পড়তে পারো লাস্ট 6 মান্থের বা 1 বছরের, সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসার সম্ভাবনা থেকে যায়। যাই হোক, আজকে এতটুকু ছিল ভিডিও, দেখার জন্য ধন্যবাদ।